আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াকিস মম ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর শুরুতেই দেখা যাচ্ছে মা কিছু আলু পরিষ্কার করছে এগুলো আমাদের গাছের সাথে লাগানো হয়েছিল তো আমাদের নিজেদের লাগানো আলু গাছ থেকে আলু হয়েছে সাদের মধ্যে কিছু আলু গাছ এভাবেই মা লাগিয়েছিল তো এগুলো যখন উঠাতে গিয়েছে তখন দেখে এগুলোর মধ্যে এতগুলো আলু হয়েছে ভালোই লাগছিল দেখে আর খুব আনন্দ হচ্ছিল যে নিজেদের লাগানো গাছ থেকে এত ভালো এত সুন্দর আলু হয়েছে দেখে খুব আনন্দ হচ্ছিল আর সেটা আপনাদের মাঝে শেয়ার করব না তা তো হয় না তো এইদিকে দিকে আলুগুলো যখন এনেছে ভালো করে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পর দেখতে পেলাম যে এগুলো তেমন একটা এগুলো আরও বাড়তি হওয়া প্রয়োজন ছিল এগুলো এর জন্য মিষ্টি হয়নি এটা মিষ্টি পরিমাণটা কম ছিল যার কারণে কেউ খেতে চাচ্ছিলো না তখন মা বলছিল তাহলে এই আলু দিয়ে একটু পিঠা বানিয়ে ফেলি তো এইদিকে সেদ্ধ আলুকে সুন্দর করে চটকে এর মধ্যে লবণ চিনি তারপর নারকেল কোড়া চালের গুঁড়ো ময়দা সব কিছু দিয়ে একটা আটা করে নিবে এই তো মা আমার করা দেখে মা বলছে না তোমারটা হচ্ছে না দাও আমার কাছে দাও কারণ এই পিঠাটা আমি কখনো বানাইনি মাই বানিয়েছে আর মা বলছিল যে এটা দিয়ে বানিয়ে দেই সবাই খাবে তো যেমন কথা সেরকম সুন্দর করে আটা করে নি দিচ্ছে আম্মা চালের গুঁড়া তারপর হচ্ছে ময়দা নারকেল কুড়া আর হচ্ছে লবণ চিনি আর সেদ্ধ করা আলু সব কিছু একত্রে করে সুন্দর একটা শক্ত শক্ত আটা করে দিবে আর সেটা সুন্দর গোল গোল করে এটা তেলে ভেজে নিব আর পিঠাটা খেতে এত মজা হয়েছে আসলে আমি কখনো এটা ট্রাই করিনি এই প্রথম আমি মিষ্টি আলুর পিঠা খেয়েছি আপনারা যদি কেউ ট্রাই না করেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেক সময় দেখা যায় যে আলু সিদ্ধ অনেকেই খেতে চায় না অনেক বাচ্চারা তো এভাবে পিঠা বানিয়ে দিলে সবাই পছন্দ করবে ইয়া কিন্তু খুব মজা করে খেয়েছে দু একটা ওর হাতে দিয়েছি তখন দেখলাম যে ও মজা করে খাচ্ছিল সেইদিকে ইয়াকিনকে ওর চাচা নতুন একটা গাড়ি এনে দিয়েছে এটা নিয়ে সে মহা খুশি সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর বলছে যে এটা কাকা দিয়েছে সে খুব আনন্দ পেয়েছে গাড়িটা দেখে তার নতুন নতুন যখন যেই খেলনা আসবে সেটা নিয়েই সে খুব মজা করে আর খুব আনন্দ করে এভাবেই তার আসলে এখন দিনগুলো যায় নতুন কিছু পেলে আর কোথাও গেলে সে খুব আনন্দ পায় তো ওকে নিয়ে সকালের দিকে একটু সাদে এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য তো এসে দেখি ভালোই রোদ উঠে গিয়েছে এদিকেই একই হাঁটছে আর ব্যায়াম করছে বলছে যে আমি জিজ্ঞাসা করছি বাবা কি করো তো সে হেঁটে হেঁটে দেখাচ্ছে কারণ এটা তার দাদা ভাইকে শিখিয়েছে হাঁটে এ এভাবে হাঁটতে হয় আর এভাবে ব্যায়াম করতে হয় তো সে এটা বুঝে তো অনেকক্ষণ হাঁটার পর দেখতে পাচ্ছি যে ও প্রচুর ঘামিয়ে গেছে আর অনেক অস্থির হয়ে গিয়েছে যার কারণে ওকে নিয়ে বাসে চলে এসেছি অনেকক্ষণ থাকতে চেয়েছিল কিন্তু আমি নিয়ে চলে এসেছি কারণ প্রচুর ঘামিয়ে গেছে ছোট বাচ্চা এতক্ষণ আসলে তাদের রাখাটা ঠিক হবে না এর জন্য নিয়ে চলে এসলাম আর বাসে আসার পর আসার সময় গাছ থেকে একটা কাঠগোলাপ গোলাপ নিয়েছে আমাদের কাছেই কাঠগোলাপ ফুটেছে তো সেইখান থেকে একটা ফুল মা ওকে দিয়েছে এখন দেখছি যে একদিন দেখেছে আমি ওর কানে দিয়ে দিয়েছি তো সেটা এখন নিজেই আয়নার পাশে বসে বসে নিজে দেওয়ার চেষ্টা করছে তা আমি আবার সুন্দর করে দিয়ে দিলাম সেইগুলো খুব ফলো করে কখন কে তাকে কিভাবে কি দেওয়া হয় সেটা আবার নিজে পরবর্তীতে ট্রাই করে তো সে দুধ খাচ্ছে তাও আবার পায়ের উপর পা দিয়ে কি আরাম করে খাচ্ছে যার কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো দোয়া করবেন আমাদের জন্য আর ইয়াকিনের জন্য আমরা যাতে এভাবে হাসি খুশিভাবে দিন কাটাতে পারি ভালো থাকি আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি ইয়াকিনের আর যখনই ভিডিও করতে নেই ওর এই দুষ্ট হাসিটা সে দিবেই সে ভিডিও করার সময় বুঝতে পারে যে আমি তার ভিডিও করছি আর তখনই এরকম করে একটা হাসি দিয়ে যাবে ইয়াকিনের এই দুষ্ট হাসিটার জন্য তো একটা লাইক অবশ্যই হতে পারে তো সবাই একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের জন্য দোয়া করে যাবেন তো এইদিকে ইয়াকিনের যেই বার্থডের সময় বেলুনগুলো ছিল আর ওর বার্থডে লেখা হ্যাপি বার্থডে লেখার যেই বেলুনগুলো সেগুলো ওর বাবা আর ও দুজন মিলে দুষ্টুমি করছে আর এগুলো ফুটাচ্ছে তা আমি বলছিলাম যে না এগুলো রেখে দাও এগুলো পরে অন্য কারো বার্থডে হলে ওর বাবা বলছে না ও এগুলো নিয়েই খেলছে আর ও এগুলোর মধ্যে বসে বসে সবগুলো ফুটাচ্ছে তো ভিডিওটা এ পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম